সবাই? আশা করি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। এখন বাজে সকাল 6টা, আর এখন থেকেই আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার আজকের এই ব্লগটা স্টার্ট করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের ওই ব্লগটা আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর, এটা হচ্ছে আমাদের ছাদের ঘর, আর এখানে ঠাকুর ঘর আছে, সামনে বারান্দা আর ছাদ আছে, সেটা আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। এটা প্রত্যেকদিন সকালবেলা একবার ঝাড় দিই। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি, কারণ অন্যান্য দিন এটা দেখানো হয় না। আমাদের এই ছাদের ঘরটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো প্রথমে এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর কালকে রাত্রে জানেন তো প্রচণ্ড জোর ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য এই যে ছাদটাও প্রচুর জল জমে আছে, নোংরা হয়ে আছে, ওই ছাদটাও খুব ভালো করে ঝাড় দিয়ে দেবো। বৃষ্টিতে ওই গাছের পাতাগুলো পড়ে নোংরা হয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টির পর এই গাছগুলো জল পেয়ে যেন সতেজ হয়ে উঠেছে। কয়েকদিন ধরে প্রচুর রোদের জন্য গাছগুলো কেমন নিস্তেজ হয়ে পড়েছিল, আর এই কদিন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে রাত্রে করে, ওই জন্য সকালবেলা গাছগুলো বেশ যেন মনে হয় সবুজ, একদম সতেজ হয়ে আছে। ছাদে আগে অনেক গাছ ছিল, কিন্তু সেগুলো নিচে নামিয়ে নেওয়া হয়েছে, কারণ ছাদের ক্ষতি হয়ে যাবে, ওই জন্য বেশি গাছ এখানে রাখা হয়নি। আর জানেন তো জল জমে ওই জায়গাগুলো ভীষণ শ্যাওলা পড়ে নোংরা হয়ে যায়, ওই জন্য গাছগুলোকে নিচে নামিয়ে দিয়েছি। এবার সমস্ত ছাদ বারান্দা ভালো করে মুছে নেব। আর এই যে বালতির মধ্যে অ্যালোভেরাটা, এটা অনেকদিন থেকেই এখানে হয়েছে, প্রচুর অ্যালোভেরা হয়, এতে অনেক নিয়ে নেওয়া হয়, তারপরেও প্রচুর অ্যালোভেরা গাছ দেখুন বেরিয়েছে, অনেক ছোট ছোট গাছও এর মধ্যে হয়েছে। দেখি একদিন সময় করে এই ছোট গাছগুলোকে নিয়ে আলাদা জায়গায় লাগিয়ে দিতে হবে। এই মপটা কিনে কিন্তু ভীষণ সুবিধা হয়েছে আমার, কারণ বসে বসে মুছতে অনেকটা টাইম লেগে যায় আর কষ্টও হয়, ওই জন্য এই মপটা নিয়েছি, এটা অনলাইন থেকেই নিয়েছি, বেশ ভালো কাজের দিয়েছে এটা আমার। আমি কিন্তু এরকম ধরনের যে মপ পাওয়া যায় তার আইডিয়াই ছিল না আমার, আমি ব্লগ ভিডিও দেখেই এটা আইডিয়া পেয়েছি একজনের কাছ থেকে, একজনের নয় বলতে গেলে অনেকজনের ব্লগ ভিডিওতে আমি এটা দেখেছি এবং সবাইকে জিজ্ঞেস করেছি যে এটা কী ধরনের, কোথা থেকে পাওয়া যায়। তারপরে ওনাদের কাছ থেকে একজন দিদিভাই আমাকে বলেছিলেন যে এটা কেনো, এটা ভালো বেশ। তো আমি প্রথমে কিনেছিলাম কিন্তু ওটা ভালো নয় বলে ফেরত দিয়ে আবার একটা নিয়েছি, এটা কিন্তু ভীষণ ভালো। আসলে কি বলুন তো, এখনকার দিনে এই আধুনিক যুগে মানুষের যেন কোনো কিছুর অভাব নেই, মানে চাইলেই সব কিছু এখন পাওয়া যায়। যদি তোমার হাতে টাকা থাকে তাহলে আপনি চাইলে সব কিছুই যেন হাতের মুঠোয় পেতে পারেন, ওই রকমই এখনকার দিনের অবস্থা। সমস্ত কাজকর্ম শেষ করে চান টান করে চলে এসেছি ছাদে, এখানে কাপড়গুলো কেচেছিলাম, ওগুলোকে আগে শুকোতে দিয়ে দেবো, তারপরে এখানেই ঠাকুর পুজো দিয়ে তারপরে নিচে নামব। ঠাকুর পুজো দেওয়ার আগেও একবার নামতে হবে, কারণ ঠাকুরের ফুল তোলার জন্য আমাকে নিচে যেতে হবে। আজকে ভালোই রোদ বেরিয়েছে, এখন দেখি রাত্রেবেলা করে বৃষ্টি হয় আর সকালে 8-9টা সময়ও বৃষ্টি ধরে থাকে, তারপরে দেখি রোদ বেরোয় আর তখন আমার এই জামা কাপড়গুলো বেশ ভালোই শুকিয়ে যায়।
জামা কাপড়গুলো মেলে দিয়েছি, পুজো টুজো করে চলে এসেছি এবার রান্নাঘরে। আজকে নিরামিষই হবে, সেই জন্য ওখানে আমি ঝিঙে আর আলু কেটে নিয়েছি, আর ওখানে ঢ্যাঁড়স আর শিম কেটেছি, ওটা ভাজা করব। আর ঝিঙে আলু পোস্ত হবে, আর এটা হবে বাঁধাকপি, আর একটু ডাল বানাবো। এই বাঁধাকপিটা একটু বেশি করে বানাবো, এবেলায় যে খেতে চায় খাবে, নাহলে ও বেলার জন্য থেকে যাবে, মানে রাত্রে রুটির জন্য থেকে যাবে। আসলে কি বলুন তো, সারাদিন এত ব্যস্ততার মধ্যে রাত্রেবেলা হলে যেন কিছু করতেই ইচ্ছে করে না, মানে সেই সন্ধে দেওয়ার পরে থেকে আমার যেন মনে হয় শরীরে একটা ক্লান্তি চলে আসে, তারপরে ছেলেকেও একটু টাইম দিতে হয়, ওই জন্য আর পারি না। মনে হয় যেন সকালবেলাটা একটু রাতের জন্য ব্যবস্থা করে রেখে দিলে বেশ ভালোই হয়, ওই জন্য সকালবেলা মানে দুপুরে একটু যে কোনো রান্না একটু বেশি করে করলে ওটাই রাত্রে থেকে যায়, ওটাই বেশ সুবিধার হয় দেখছি। আবার এক এক দিন করতেই হয়, যেদিন ধরো প্রয়োজন হলো সেদিন তো করতেই হবে। বাঁধাকপিটা যত মিহি করে কাটা হবে তরকারিটা কিন্তু বেশ সুন্দর তত হবে। আগে কিন্তু আমি মোটেই বাঁধাকপিটাকে সুন্দর করে কাটতে পারতাম না, কিন্তু এখন কাটতে কাটতে অভ্যেস হয়ে গেছে। তো একদিন আমি বাঁধাকপি কেটেছি, তো একজন আমাদের ঘরে এসে দিয়ে বলছে, এটা কিসের জন্য কেটেছি? আমি বাঁধাকপি তরকারি হবে বলছে, তাই বলে ওটাকে এত বড় বড় করে কেউ কাটে? ওটা তো একদম কুচিয়ে ছোট ছোট করে যত কাটবি ততই দেখবি ভালো হবে তরকারিটা। তো তারপরে হ্যাঁ, আমি দেখলাম যে যত দেখেছি মিহি করে কাটবো ততই বেশ তরকারিটা মাখো মাখো হয়, আর যদি বড় বড় করে কাটি দেখি তরকারিটা পুরো তাকিয়ে থাকে, যেন সেদ্ধ হয়নি এরকম একটা লাগে। আসলে কি বলুন তো, মানুষ তো প্রথমেই কোনো কিছু শেখে না, মানুষ ঠকে শেখে, করতে করতে ঠকতে ঠকতে সব কিছু কাজ শেখে। সমস্ত তরকারি রান্নাবান্না হয়ে গেছে, এরপরে বাঁধাকপিটা বানিয়ে নেব। যেগুলো রান্না করেছি ওগুলোর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, ওগুলো আর কি বানাবো, ওই ঢ্যাঁড়স ভাজা সিম ভাজা ওগুলো তো মানে সবাই জানে কি পারবে। আর এটা আসলে নিরামিষ বাঁধাকপি বানাবো, তো তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন, তারপরে একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা মানে আদা দিয়েছিলাম, আর টমেটো দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে আমি হিংটা তেলের মধ্যে দিই না, কারণ তেলের মধ্যে দিলে পুড়ে যায়, ওই জন্য মশলাটা কষানোর পর যে একটু তেলটা বেরিয়ে থাকে ওই তেলের মধ্যে হিংটা দিয়ে দিই, দিলে বেশ দেখি ভালো একটা ফ্লেভারও বেরোয়। আলুগুলোকে ওর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর একটু জল দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলে, আগের থেকে আমি বাঁধাকপিটা একটু প্রেশার কুকারের মধ্যে দিয়ে ভাপিয়ে রেখেছিলাম যাতে সহজে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। বাঁধাকপি যে সেদ্ধর জলটা ওটা ফেলে দিয়েছি, কারণ এটা অসময়ের জিনিস, তো একটু খেলে যদি গ্যাসের সমস্যা হয় ওই জন্য বাঁধাকপিটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এবার বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব, ভালো করে মিশিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব, আস্তে আস্তে করে হতে থাকবে। আর ওপাশের গ্যাসে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা হতে ওঠে একেবারে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দেবো, তাহলেই সুন্দর করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর বাঁধাকপিটা তো আগে থেকে 80% মতো সেদ্ধ হয়েই আছে। মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নেড়ে দিতে হবে, তার কারণ হচ্ছে নিচে যদি বসে যায় তাহলে আবার খেতে ভালো লাগবে না, ওই জন্য মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। হয়ে এলে ওর মধ্যে একটু গোটা একটু গুঁড়ো গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। গুঁড়ো গরম মশলা বলতে একটা ভাজা মশলা আমি বাড়িতে বানিয়ে রাখি, সেটা হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, ধনে আর গোটা গরম মশলা, তার মধ্যে যেসব থাকে দারুচিনি, এলাচ, লবঙ্গ আর দুটো তেজপাতা ছিঁড়ে ওটাকে ভালো করে তাওয়াতে নেড়ে নিই। তারপরে একটু বেশি করে রাখি, নিরামিষ আমিষ যে কোনো তরকারিতে দিলে বেশ ভালোই লাগে। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হয়ে গেছে,
তারপর সমস্ত কাজকর্ম গুছিয়ে এখানে রান্নাঘরে আসতে প্রায় সন্ধে হয়ে গেছে। তো গ্যাসটাকে ভালো করে মুছে নেব, তাহলে আমার কাজটা শেষ হয়ে যাবে সন্ধের মতো। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।